প্রতিটা মানুষের যে কত জানার আগ্রহ আমার ননদ কেন রোজা রাখে আমার ননদ কেন মুসলমান সবকিছুর উত্তর চিন্তা করলাম আজকে আমি দিয়াই দিব আপনাকে এত ফাকনা ফাকনা কথা আমার আসলে ফোনতে ভালো লাগে না তো ঘটনা যেটা হইছে ননদের কয়েকদিন আগে একটা শাড়ি গিফট করবো চিন্তা করেছিলাম যেহেতু ইচ্ছা হলে সে কত বছর কিছু দিতে পারি না সেতিরে বললাম আউটফিট থেকে অর্ডার করে দিই সেতি বললো শোরুমে যাবে আমি বললাম হেতের আর তো শোরুম নাই কিন্তু আমার ননদে কইলো শোরুম নাই মানে তুই ইস্টার্ন মল্লিকার সামনে চলে আয় এলিফ্যান্ট রোড আমি তারে শোরুমে লইয়া যাই চিন্তা করা যায় আমি তারে গেলাম হেতের আর যে শোরুম আছে এটা কিন্তু আমি হাসা হাসি জানতাম আমার ননদে গেলে হঠাৎ আমি বিশ্বাস করছি তার মনের মধ্যে যে কত শয়তানি সেটাকে আমি জানি না চিন্তাটা করা যায় আলো ছেড়ে আমি হাসাই জানতাম না যে আউটফিটের আবার হেতেকার শোরুমও আছে আমি জানতাম হেতেরা শুধুমাত্র অনলাইন শপ ফরে দিয়ে আমার নন্দে কইলে এই যে দেখ হেতেরার দোকান অনলাইন শপের মধ্যে 10 মিনিটের 1 ঘন্টার লাইভের মধ্যে 10-12টা জামা দেয় ওইখান থেকে কি নেওয়া যায় এখন এখানে শোরুমে আসছি এখন 10টা দিকে একটা নিমো বালা কথা তুই 10টা দিকে একটা নিবি লাইভের মধ্যে তো 10টা হইতে হয় হে কথা কেটে তাই দেখাই তার মধ্যে 10টা না 5টা না একটা মাত্র ননদ বিল্লা কথা এদিকে জামা যেই দই তারা হেই দই ফ্যাশনটা করি মানে সুন্দর লাগে মানে জামাগুলা সুন্দর লাগে কিন্তু তাই রে তার সুন্দর লাগে না হেতি কইলো কোনটা আমারে সুন্দর লাগে আমি কইলাম তোর একটা সুন্দর লাগতাছে না এই যে দেখ হলুদ আমারে কত সুন্দর লাগতাছে যাক 10টা না 5টা না একটা মাত্র ননদ হেই রে শপিং কইরা দিতে আইছে আমি আমার লাগে কেনাকাটা করলে দেখা হবে না এই দিকে এবার আপনাদের কথার উত্তর দেই হেতি কিন্তু রোজা রেখেছে হেতি রোজা রেখে আমার সাথে শপিং করতে এসেছে যার কারণে হেতির লাগুলটা ফালটা কত গাইতে পারতেছি না তো হেতির আমি ফ্যাশন ডাফারি মানে শ্রদ্ধা করি 10টা না 5টা না একটা মাত্র ননদ বিল্লা কথা হইতে পারে বিয়ার সময় বাইকা গিয়া বিয়া করছে ভালোবাসা যদি বাইকা গিয়া বিয়া করে এটা তো দোষের কিছু না একটা মানুষ ভালোবাসছে ভালোবাসা বাইকা গিয়া বিয়া করছে এখানে তো আমি আর কোনো কিছু কইতে পারি না এইদিকে হেরে যত জামা কাপড় হইতে হাই হেরে একটা না একটা পছন্দ হয় একটা আরেকটা পছন্দ হয় না পরে দিয়ে হেলে গে দেখতে দেখতে আমার এই সাদা জামাটা পছন্দ হয়ে গেছে আমি কইলাম এটা কিন্তু আমি লইতাছি হেতি কইলে ঈদ লাগছে আমার তুই কি তিলস তো পরে দিয়ে কইলাম চলতে জানে মেসিং মেসিং লই আমি সাদাটা তুই কালাটা অনেক কথা কাটা কাটির পরে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাইলাম আমি সাদাটা নিবো হেতি কালাটা নিবো এই সাদাটার বিল আমি দিমো আর যে কালাটা কালাটার বিল আমি দিমো তারপরে হেতি কইলে আমি কি আর কিছু নিতাম না আমি কইলাম মামা আমার 10টা না 5টা না একটা মাত্র ননদ বইলা কথা তুমি আউটফিটের শোরুমের মধ্যে এসেছো তো তুমি 10টা না 5টা না একটা জামা লইবা কি তা তুমি 10টা 5টা যতটা খুশি অতটা জামা লও কোনো সমস্যা নাই তারপরে দিয়ে নন্দে আরো অনেকগুলো জামা দেখলো কিন্তু সত্যি কথা বলতেছি আমি আউটফিটের যতগুলো লাইভ দেখেছি প্রত্যেকটা লাইভের মধ্যে আমি শাড়ি দেখেছি হেতের আর যে এত সুন্দর সুন্দর জামার কালেকশন আছে এটা কিন্তু আমার জানা ছিল না তা আপনারা যদি কেউ এলিফ্যান্ট রোডের মধ্যে যান নিউ মার্কেটে যান অবশ্যই এলিফ্যান্ট রোডের সাথে যে সেটা কিন্তু ভিজিট করে আসতে ভুলবেন না আরো একটা কথা বলে রাখি আপনারা যদি এই আউটফিটের শোরুমে থাকাকালীন ইফতারের আজান দিয়া ফেলে তাহলে কিন্তু আপনাদের জন্য ওখানে ইফতারের সুব্যবস্থাও করা হয়ে থাকবে বলে মনে হয় আমার কারণ হইতাছে আমার ননদ কালকে রোজাদার ছিল এবং তার জন্য তাহারা ইফতারের ব্যবস্থা করেছে জিনিসটা আমার প্রচন্ড পরিমাণে ভালো লেগেছে এবং সেখানে আরো কিছু কাস্টমার ছিল তাহারাও এখানে ইফতার করেছে আমার প্রচন্ড পরিমাণে জিনিসটা ভালো লেগেছে তারপরে আমার ননদ ইফতার ইফতার করার পরে সেটি আবারও এখানে জামা কাপড় দেখা শুরু করে দিল মেয়েটা পুরা শিশুর মতো আছে সেটি আসলে বিয়ে করে ভেঙে গেছে অনেক বছর হয়েছে কিন্তু এখন আমার কাছে ছোট বোনের মতো 10টা না 5টা না একটা মাত্র ননদ বলে কথা এখন আবার একদল ফ্রানি বসে আছেন যে কি সেই ঘটনা আপনার ননদ কিভাবে মুসলমান আপনার ননদ কেন রোজা রাখে আরে ভাইয়েরা বোনেরা এই যে আমি আপনাদেরকে ভাইয়েরা বোনেরা বলতেছি আপনারা যদি আমার ভাই বোন হতে পারেন এক মানুষ আমার ননদ হইতে পারবে না কেন আমার একটু বুঝান এই যে আমি আপনার ঘরে ভাই বোন ডাকি যাইছি আপনারা তো আমার মায়ের ফ্যাটের ভাই বোন না সেরকম আমার ননদকে যে একেবারে আমার মায়ের ফ্যাটের ননদই হইতে হবে সেই রকম কোনো কথা নাই ভালোবাসা যদি থাকে তাহলে সম্পর্ককে তৈরি করে নিয়ে আসা যায় মানে সম্পর্ক শুধুমাত্র রক্তের সম্পর্ক হয় না এইরকম ভালোবাসার মানুষজনের ভেতর থেকে ননদ ভাসুর দেবর যা সব কিছু বানাই ফেলা যায় এইদিকে আমার নন্দের শুরু থেকেই কইতেছিল আমার শাড়িটা হেতির লাগবেই লাগবে এইদিকে আমার শাড়িটার মধ্যে কতগুলো কালার কম্বিনেশন ছিল হেতিরে কইলাম তোর কোনটা লাগবে হেতি কইলে তুই যেহেতু কমলাটা কিনছিস তাইলে আমি লাল কালারটা নিমো তারপরে লাল কালারটা তার জন্য সিলেক্ট করার পরে চলে গেলাম তন্তুজ শাড়ির কাছে এই তন্তুজ শাড়িগুলো আপনারা আউটফিটের যদি আরে লাইভগুলো দেখে থাকেন অবশ্যই দেখবেন আমার কাছে মনে হয় একমাত্র আউটফিটই সেই অনলাইন শপ যারা কিনা এই সুন্দর সুন্দর শাড়িগুলোরে পপুলার করেছে হেতেরার দোকানে আমি সর্বপ্রথম দেখেছিলাম এই তন্তুজের শাড়িগুলো এখানে দারুণ দারুণ সব কালার কম্বিনেশন ছিল প্রত্যেকটা কালার দেখে মনে হইতেছিল আমার নন্দের লেগা তৈরি করা হয়েছে তো এইদিকে ননদের ঈদের শপিং গত বছর করে দিতে পারি নাই ননদে আমার গলা দেখা করে বার করে দিয়েছিল অনেকে আবার বলেছেন কতলা কতলা জিনিস বলে আমি নিজে আমার জন্য কিনেছি নন্দের লেগে কিছু কিনে নেয় আপনারা খালি আমার উপরটাই দেখেন ভেতরটা আর দেখেন না নন্দের লেগা যে যান জীবন দিয়ে লাই হেডা আপনারা কেউ দেখেন না এইদিকে এখানে কতগুলো কাঞ্চিপুরাম দেখলাম যে কাঞ্চিপুরামের মধ্যে আবার সুন্দর করে জিরো সিকোয়েন্সের কাজ করা ছিল তাছাড়া খাড্ডি ছিল কাঞ্চিপুরামের মধ্যে অনেক ধরনের ভেরিয়েশন ছিল এইদিকে আবার কতগুলো বিয়ের শাড়ি শাড়িও ছিল এইদিকে আবার হঠাৎ করে ভাইজানে আরেকজনের বিয়ের শাড়ি বের করে দিল মানে মঞ্জিরেন যে শাড়িটা পরেছিল এই শাড়িটা বলে আমার নন্দের অনেক পছন্দ হয়েছে এদিকে লাল রঙের আরেকটা শাড়ি দেখে বলতেছিলাম তুই যদি ভাগ্যে গিয়ে বিয়ে না করতে তাহলে এরকম একটা লাল চিকচিকে বেনারসি ফরায় তোরে বিয়ে দিতে পারতাম এই সেই মঞ্জিরেন ইন্সপায়ার্ড শাড়ি যেটা কিনা মঞ্জিরেন ফইটা এই মসজিদে বিয়ে করেছিল তারপরে এটার মধ্যে আবার কতগুলো কালারও চলে এসেছে
গেছে চিন্তা করা যায় তারপরে কাঞ্জিবুরমের মধ্যে এই শাড়িটা দিকে মনে পড়লে এই শাড়িটা তো আমি অনেক বিক্রি করেছিলাম আমার ননদে অনেক চাইছে কিন্তু আমি আমার ননদের অনেক দেই নাই তারপরে এইদিকে আরো কতগুলো শাড়ি দেখলাম প্রচন্ড ভাইরাল ভাইরাল শাড়ি দেখলাম আসলে ঈদের সময় কেনাকাটা করতে গেলে হাজারটা দেখে একটা শাড়ি কিনবেন আউটফিটের ভিতরে যদি আপনারা জান আপনাদেরকে এখানকার মানুষজন খুইলা খুইলা ঢাইলা ঢাইলা দেখাবে কিন্তু আপনাদের মন যতক্ষণ না ভরবে ততক্ষণ পর্যন্ত আপনারা শাড়ি খুলে দেখাবে এইদিকে আমার নন্দার একটার পরে একটা শাড়ি দেখাইয়া দেখাইয়া এমন টাল মারা অবস্থা কইরা ফেলাইছে হেতি কি করেছে জানেনি হেতি সুন্দর করে এই শাড়িগুলা তুই আবার এখানে ডিসপ্লের মধ্যে দেখি তাকিতা ফাটি শাড়ি আছে সেগুলা দেখতে গেছে আরে সেরি একটা শাড়ি কিনতে আসতেছি একটা শাড়ি কেন এতলা এতলা শাড়ি লয়ে কেড়ে না সানাছি করস তারপরে নন্দার রিকোয়েস্টে সবগুলা শাড়ি তারে তিলা তিলা ধরা ধরা দেখাইলাম কিন্তু তাহার একটা ফাটি শাড়িও নিতে দিলাম না কারণ তুমি তো ফাটিতে যাবা না তুমি ঈদের মধ্যে একটা সুন্দর শাড়ি কেনাকাটা করবার তোমারে আমি ভাবি কিনা দিতাছি তুমি আমারে কাছে দিতা না নাকি তারপরে এখানে শোরুমের মধ্যে একটা মাত্র কন্ড ছিল যেখানে লেখা ছিল বাই ওয়ান গেট ওয়ান মানে এগুলো আপনারা অনলাইনে পাবেন না এটা শুধুমাত্র শোরুমের মধ্যে গেলেই এই সুবিধাটা পাইবেন তারপরে নন্দের অনেক বুঝাইলাম যে তুই একটা কিন লাগে আমি একটা ফ্রি পাই সেই দিয়ে তারপরে আমার অনেক বুঝাইলো যে ঈদ যেহেতু চলে এসেছে তুই একটা কিন আমার একটা ফ্রি দিয়ে দে এই ব্যাপারটা আমার ভালোই লেগেছে যেটা কিনবো সেটা আমার থাকবে যেটা ফ্রি পাবো সেটা তারে দিয়ে দিব দেহা দিয়ে কিন না শুধু শুধু নন্দরে দেওয়ানের কোনো দরকার আসেনি আপনারাই বলেন হইতে পারে দশটা না ফাঁসটা না একটা মাত্র ননদ কিন্তু নন্দরে কয়ে জায়গাটা খাওয়াইলেও কয়েকদিন পরে দেখবেন আমার বদনামি করতে আছে তো যাই হোক অনেক অনেক হাজার হাজার শাড়ি দেহার পরে আমরা এখন সিলেক্ট করেতেছি অ্যাকচুয়ালি কোনটা নিব এইদিকে নন্দের আবার ফার্টি শাড়িগুলো প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছিল চিন্তা করলাম দশটা না ফাঁসটা না একটা মাত্র ননদ হেতিরে দিই ফরে দিয়ে মিষ্টি কালারটার এই ফেস্ট কালারটা প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছে নন্দের লেগে গত বছর তো হগলতে আমার গাইলাইছিল নন্দরে বলে আমি কিছু দেই না তারপরে আমি নিজের জন্য একটা তন্দুজ নিবো ভেবেছিলাম পরে যে চিন্তা করলাম থাক নন্দেরই দিই নন্দেরে তিনটা কিনা দিলাম লগে আমি একটা জামা লইলাম ওই যে আমার যে জামাটা লওয়ার কথা আছিল এরপরে নন্দের যে দুইটা জামা দেখছিল হেতি বলে এই দুইটা এখন নিতে না ফরে দিয়ে লয়ে যাইব পরে নন্দেরে গেলাম গত বছর যে বদনাম করেছিলি আমি বলে তোরে কিছু দেই না এই বছর হগল তোরে গিয়া দেখাই যে আমার টিয়া দিয়ে তোরে কিনে দিছি মানি ব্যাগের ভিতর থেকে স্বামীর মানি ব্যাগটা বের করার পরে বলে রেটা আমার ভাইয়ের ব্যাগ তো তোর ভাইয়ের আমি দেখে রাখতেছি তুই ভাগ্য যাওয়ার পর থেকে তোর ভাই আমার 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 হেফাজতেই আছে মানে ভাগ্য যাওয়ার পরে ভাইয়ের প্রতি তোর কমে না তো বন্ধুগণ সবাই রে দেখাই আর সাক্ষী রেখে আমি আমার নন্দের আউটফিট এতে নেই ঈদের শপিং করে দিছি আপনারাও নানাভাবে সবাই সবার শপিং করে দেন এবং ভালো থাকেন দেখো দেখা পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত টাটা গুড বাই